তারা আল্লাহর রাস্তায় হত্যা করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে ঠিক না বেঠিক ঠিক ফাকাতিল ওয়ালিয়া শয়তান শয়তানের চেলা চামুন্ডাদের কে নিশ্চিন্ন করো কার কথা ইন্ন কায়েদা শয়তান kana দাওয়াইফা শয়তানের চক্রন্ত সবচেয়ে দুর্বল দুর্বল করে দিবেন কে তাকিয়ে দেখেন সারা দুনিয়ায় মুসলমানদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে করোনার আগে যারা মুসলমান মেরেছে আল্লাহ করোনা দিয়ে তাদেরকে বেশি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন ঠিক না বা ঠিক আবার ওই রোহিঙ্গাদেরকে যারা বেড়েছে ওই মায়ানমারের উল্লুকদেরকে আরবি দিয়ে পিটাচ্ছেন কে অঞ্চ অঞ্চ ছোট কোথায় উনি শায়তান কোথায় মুসলমানদের রক্ত নিয়ে ফুটবল খেলেছিস তোকে আল্লাহ এমনি ছেড়ে দিবে না যতগুলো মুসলমানদের সাথে বেয়াদবি করেছে সবগুলোর প্রতিশোধকে নিচ্ছেন এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলে আল্লাহর রহমত আরো বেশি আসবে ঠিক না ঠিক আমরা আমার ভাইকে ইমাম মানাই আমার পিছনে কাবা শরীফের ইমাম নামাজ পড়েছেন বাইতুল মুকद्दাসের ইমাম নামাজ পড়েছেন আমি তার পিছনে পড়েছি কোনো হেরফের তো হয়নি আর আমাদের কোন কোন ভাই বলেন অমুকের পিছনে পড়ব না হেমুকের পিছনে খবরদার এটা যেন না বলেন তাহলে মসজিদগুলো বিরান হয়ে যাবে ঠিক কি না আমরা যে ইমাম রুকু সেজদা ঠিক মতো করে না তাকে পরামর্শ দিয়ে রুকু সেজদা ঠিক করে দিব ঠিক আছে না কথা বলেন না কে আপনার দশজন মুসলিম গিয়ে যদি বলেন হুজুর আপনি যে রুকু করেন এই রুকু তো আমরা তসবি ঠিক মতো করতে পারি না রাসুল রুকুতে লম্বা দোয়া করতেন আপনি কি করেন আপনি একদিন দুই দিন বললে ইমাম সাহেব ঠিক হবে কি না হয়ে যাবে আমি করেছি অনেক ইমামকে ঠিক অনেক শত শত না হাজার হাজার সালাত পড়েছি পড়ে বললাম ভাই দিকে আসেন আপনি এই যে সলাতে এত শর্ট করলেন কেন আপনি জানেন না রুকু সিজদা ঠিকমত না করলে সর্হ হয় জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসওয়াউন্নাস সরাকাদান আল্লাযিনা ইয়াসিকুনা ফিস সালাত সবচেয়ে নিকৃষ্ট চুর হলো নামাজ চোর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ চুরি করে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদহা রুকু সিজদা ঠিকমতো যারা করে না এরাই নামাজ চোর আপনি তাকে বিনয়ের সাথে বুঝিয়ে দেন আমাদের প্রত্যেক ইমাম বিনয় ঠিক দেবে ঠিক এত কম বেতনে আর কেউ চাকরি করে না কিন্তু মোতওয়াল্লির ঠেলা অনেক বেশ ইমাম মসজিদ ঝাড়ু দাও মহাসিন কোথায় ভয়েস কি বেটা মোতাল্লি ইমামের উপর খবরদারি করবি তোর নামাজ কবুল হবে না বেকু তুই মনে রাখিস ইমাম তোর ঘরে চাকর না সম্মানের সাথে কথা বলবি অধিকাংশ মতো গুলো সুরাকারাত কিছু জানে না মোথাওয়াল মিরপুরে এক ইমামকে চাকরি ছুত করলো আমি মোতলিকে ফোন করে জিজ্ঞেস করলাম আপনি ইমামের চাকরি খেলেন কেন কা আপনি কেঠা আমি খেলাম আমি তোর জেঠা তুই আমার চিনবি বেটা ইমামের চাকরিকে খেলা এই ছোট খেলাম কয় ইমাম আমার আগে সেজদা থেকে উঠে গেছে গা আমি কইলাম তোমার আগে সেজদা থেকে উঠে গেছে মানে তোমার বয়স কত কয় আশি দশ দর ইমামের কত চল্লিশ তো ইমাম তো তোমার আগে উঠবেই যত ছোট তত দ্রুত ঠিক কিনা ছোট বাচ্চার তো দ্রুত হয় একজন বিশ বছরের ছেলে আর আমার চলাচলের মধ্যে কম আসে না নাই বিশ বছরের ছেলে খুব দ্রুত চলবে ও রুকু করবে তাড়াতাড়ি শেষ দাও করবে তুমি হাত উঠেছো কার জন্য এই ছেলে হাত উঠেছ কেন আহ রে ফোন ধরো না বাবা তা আমি বললাম বাবা আপনার বয়স আসি আপনি সুবাহ আল্লাহ একবার বলতে ওনার তিনবার হয়ে যায় আপনি বলেন সব ঠিক কিনা গলাগুলো ঢিলা হয়ে যায় উনি আস্তে আস্তে পড়েন আর ইমাম সাহেব চল্লিশ বছর উনি কিভাবে পড়বেন সুবাহ সুবহান সুবাহ তো ওনার সাতবার তো আগে তো হবে কয় এটা তো চিন্তা করিনি আপনি যে ইমাম সাহেবের চাকরি খেলেন আপনি কি জানেন শেষ পরিমাণ পড়লে শেষ হয়ে যায় এটা তো জানি না তা আপনি চাকরি খাইলেন কেন কয় বাবা আপনি আজ আমার লোকে দেখা করেন আমি ইমাম সাহেবকে বললাম হুজুর আপনার কি সমস্যা বলে কয় হুজুর আমার পাঁচটা বাচ্চা মাত্র বেতন পাই দশ হাজার টাকা বাসা ভাড়ায় চলে যায় পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে কি হয় আমি জহরের নামাজটা পড়াই সময়ে পড়িয়েছি পড়ায় আমি একটা স্কুলে পড়াই দুইটা মিলিয়ে আমার সংসারটা চলে এরকম আছে না নাই হাজার হাজার ইমামের এরকম আপনার ইমামের পয়সাও দিবেন না আবার ইমামের উপর খবরদারি করবেন এই পেয়ে তুমি ছেড়ে দেন তাড়াতাড়ি আমাদের দেশের ইমামদের মতো নির্যাতিত আর কেউ সবার ঠেলা খায় তারা এখন আবার নতুন ঠেলা শুরু হয়েছে এমনে দেন দেন হেমনে এমনে করেন হেমনে করেন আরে বেটা তুই না তুই তুই খবরদারি তো না ঠিক না বে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা যারা দিনকে জীবন উদ্দেশ্য বানিয়ে নিয়েছ রবের সিদ্ধান্তের উপরে টিকে থাকতে চাও তোমাদের কাজ দিচ্ছি শুনো

একটা দিয়ে শেষ ভালো ছেলে ভালো আমাদের অলি হলেন আল্লাহ আর শয়তান হলো যারা ইস্তাম করে না তাদের অলি ঠিক না ওই অলিদের সাথে আমাদের কোন সম্পর্ক রাখা যাবে আমরা মসজিদে যাব পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত আর যারা শয়তানের দলের লোক ওরা মসজিদে যায় না আমরা কোরআন পড়ি ওরা কোরআন পড়ে না আমরা কেবলামুখী হয়ে সব কাজ করি ওরা করে না ঠিক এমন ঠিক এমনকি ওরা বসার সময় কেবলামুখী হয়ে বসে না দেখি যে রাস্তার পাশে বসে যাচ্ছে বললাম ভাই এদিকে পশ্চিম কয় ভাই পশ্চিম হোক আমার কাজ ছেড়ে নেই কিন্তু মোমেন এটা কখনো করবে না সে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের জন্য বলছেন তোমরা শ্রেষ্ঠ তোমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য তিনটি কাজ কয়টি আল্লাহর দিকে ডাকবা কোনো ব্যক্তির দিকে নয় কোন খানকার দিকে নয় কোন পূজারির দিকে নয় কোন দলের দিকে নয় কার দিকে আল্লাহর দিকে ডাকবা ও আমেলা সলে হান আমলে সলে করবা আমলে সলে কি যে আমলের ভিতরে কোন শেরেক নাই আল্লাহ রব আলিন সুরা কাহের শেষ আয়তে বলছেন কল ইন্নমা আনা বাশারুম মিছলুকুম يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملاً صالحا ولا يشرك بعبادة ربه أحداً الله أكبر الله رب العالمين قل إنما أنا بشر مثلكم هذا بيع الاسلام ابن بوليد আমি তোমাদের মতই মানুষ তোমাদের ইউহা ইলাইয়া আমার কাছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আপনি যদি আল্লাহ ছাড়া কারো আইন মানেন তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করলেন আল্লাহ বলেছেন জন্মদিবস মৃত্যু দিবসের কোন জায়গায় ইসলামে নাই আপনি পালন করলেন আপনি সেরে করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মধ আপনি বলেছেন মধ হালাল আপনি মুশরিক আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো আপনি বলছেন নামাজ পড়বই না আপনি মুশরিক ঠিক না ঠিক রাসুল বলেছেন কাফের আর মুশ্রিকের মধ্যে মমিনের সাথে পার্থক্য তর্কুস সালাদ তর্কুস মমিন সালাদ পড়বে কাফের মুশ্রিক পড়বে না